এখানে প্রায় 300 গ্রামের একটা চিকেন আছে অসম্ভব আর এই বিরিয়ানিটা প্রাইস হচ্ছে মাত্র আজকে হচ্ছে আমাদের পুরো একদম ফাটা কপাল 50 টাকা এখানে চার আর দুই ছয় পিস মোমো আছে এরকম গাবদা সাইজের দেখা একটা চিকেন দেবে তুমি সবজি বলে বেশ ক্রান্তি আর তার একটা স্মোকি ফ্লেভার আছে যে এগ ফ্রাইড রাইস তার সাথে এটা হচ্ছে গার্লিক চিকেন আর এই পুরো প্লেটটার দাম কিন্তু পড়েছে চলো ভাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল দেখো আজকে এনার্জি লেভেলটা কিন্তু খুব হাই থাকবে কারণ হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছ লাইটের অবস্থা খুবই খারাপ তো বেশি কথা বলবো না আজকে একটা খোঁজপেছি ডালুসি চত্বরে একটা 300 গ্রামের চিকেন দিয়ে নাকি বিরিয়ানি তাও আবার খুব সস্তাতে পাওয়া যাচ্ছে তো তো সবকিছু রিভিল করেই দিয়েছে আমার বলার মতো আর কিছুই নেই তো এত অন্ধকার হচ্ছে তো ঝটপট যাওয়া যাক আর শুরু থেকে শেষ পুরোটা দেখ তো অনেক তো কথাবার্তা হলো তো চলো এবার যাওয়া যাক ও বাই দ্য ওয়ে আমি ফুলক আমি ফুলবা তোমরা আছো পেটু কলকাতা অন ইউটিউব স্টে টিউন উইথ আস দেখতে পাচ্ছ একদম আছি হচ্ছে ডালহৌসির মোড়ে তো আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে যে আমরা তো যাচ্ছিলাম একটা দোকানের উদ্দেশ্যে যেটা তোমাদেরকে বলেছি কিন্তু যেতে যেতে আরেকটা দোকান চোখে পড়ে গেছে খুব ইন্টারেস্টিং সেটা তোমাদেরকে দেখানো উচিত বলে মনে হয়েছে চলো আচ্ছা এই সেই দোকানটা যেটা দেখে আমরা আটকে গেছিলাম যেটা আমি তোমাদেরকে বলেছিলাম দেখো একটা ছোট্ট সেট আপ একটা কোজি সেট আপ এখানে বেসিক্যালি চাইনিজ আইটেমগুলো পাওয়া যাচ্ছে आपका 12 बजे से खुलता है और शाम के 7 बजे तक बेसिकली हम सकाल देखे एकदम ही ना खा मैं क्या शुरू कि खेते एत आइटेम देखे अलरेडी हमार मैंने जीवे जल चले एग फ्राइड राइस और हे गार्लिक चिकेन गार्लिक चिकेन एक कम्बो कर दाओ और हे चिकेन मोमो कर दाओ গার্লিক চিকেন আর এই পুরো প্লেটটার দাম কিন্তু পড়েছে মাত্র 90 রুপিস মানে 90 টাকায় কলকাতা বলেই সম্ভব আর কোথাও এটা সম্ভব না তো ফার্স্টে রাইসটা দেখাই ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভেজিস রয়েছে যে কর্ন রয়েছে এখানে দেখো বাঁধাকপি বাঁধাকপি রয়েছে ক্যাপসিকাম রয়েছে আর এই এই যে গাজর টাজরগুলো দেখছো এটা কিন্তু দিয়েছে এই মাঞ্চুরিয়ানটার সাথে এই সরি গার্লিক চিকেনটার সাথে তো সবার মেন যেটা টেস্ট করে দেখা যাক এখানে এরকম বড় বড় লঙ্কা আছে লঙ্কা দিয়ে রাইসটা ফার্স্টে টেস্ট করা যাক রাইসটা দেখে মুখে জল আসছে বেশ ভালো স্পাইসি লঙ্কাটা জানো বেশ সবজিগুলো বেশ ক্রাঞ্চি আছে তার সাথে একটা স্মোকি ফ্লেভার আছে যেটা চাইনিজে হয় রাইসটা বেশ ফ্লেভারফুল একটু গার্লিক চিকেনটা কেটে দেখি একটু ঠান্ডা হয়ে গেছে এখন বোনলেস চিকেন রয়েছে এটা দেখতেই পাচ্ছ প্রোটিনটা মোটামুটি ঠিকই আছে প্রোটিনটা খুব পাতলাও নয় আবার বলতে পারছি যে খুব মোটাও নয় তো খেয়ে দেখা যাবে চিকেনটা নিয়ে একটু রাইস নিয়ে খাওয়া যাবে ঠান্ডা হয়েছে যাদের একটু শক্ত লাগছে আদারওয়াইজ রাইসটা ফাটাফাটি রেকমেন্ডেশন থাকলো ওখানকার
তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। এক ফ্রাইড রাইস আর হচ্ছে গার্লিক চিকেন, তো আমি তার মধ্যে থেকে নিয়ে নিচ্ছি এখানকার হচ্ছে স্পেশালি একটা চাইনিজ আইটেম, সেটা হচ্ছে মোমো। এটা হচ্ছে চিকেন মোমো আর এটার প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা, মানে 50 টাকা। এখানে 4 আর 2 6 পিস মোমো আছে, তার সাথে ওনাদেরই মানে খবর টবর নিয়ে জানতে পারলাম যে ওনাদেরই তৈরি হচ্ছে শেজওয়ান চাটনি বলে এটাকে বাঙালিদের যারা, আর তার সাথে এরকম স্যুপ আছে একদম ঘন, একদম দেখো বিভিন্ন ধরনের ভেজিস দেওয়া আছে আর ডিম দেওয়া আছে। বেসিক্যালি এটা চিকেনের একটা স্যুপ, তো এটাকে মোমোটাকে ভেঙে দেখি যে কী আছে। ভেতরে এরকম পেঁয়াজ চিকেন ধনে পাতা দিয়ে একটা গার্নিশ করা আছে, তো এটাকে খেয়ে দেখি একটুখানি শেজওয়ান চাটনিটা দিয়ে মাখিয়ে খাওয়া যাবে। চাটনিটার জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু মানে মিষ্টি আর ঝাল দুটো একসাথে ফিল করলাম আমি, বেশ চাটনিটা বেশ ভালো খেতে, শেজওয়ান চাটনি খুব সুন্দর খেতে, আর স্টাফিংটা বলো মোমোটা বলো, মোমোটা খুব সফট আর সুন্দর খেতে মোমো। চাটনিটার জন্য কিন্তু আর মোমোটার টেস্টটা বলতে পারো অনেক বেশি ইনক্রিজ করছে, আর প্রচুর ঠান্ডা বাইরে আর এরকম গরম গরম মোমো ব্যাপারটা পুরো এই পুরো অ্যাটমসফিয়ারটা পুরো জমে যাচ্ছে আমার একটা ব্যাপার খাওয়া যাওয়া আর। চাটনিটা সেরা খেতে টাইম কেটে স্যুপটা খাওয়া যাবে, প্রচণ্ড গরম স্যুপটা একদম ডালহৌসি মোড়, ডালহৌসি মোড় থেকে একটুখানি এগিয়ে আসলে ডালহৌসির দিকে এই দোকানটা তোমরা লোকেট করতে পারবে। চলে আজকে হচ্ছে আমাদের পুরো একদম ফাটা কপাল, যে কারণে এসছি মানে যেটা তোমাদেরকে বলেছিলাম ইন্ট্রোতে সেই দোকানটাই খুঁজে পাচ্ছি না, মানে প্রায় আধ ঘন্টা ধরে গোল গোল করে ঘুরছি, মানে ডালহৌসিতে হারিয়ে গেছি, মানে কলকাতা ছেলে হয়ে ডালহৌসিতে হারিয়ে গেছি। গোল গোল করে ঘুরছি এরকম, যেন চাকা চাকা বলছিল কিছুক্ষণ আগে, চাকা চাকা গোল গোল করে ঘুরছি। একটাই ভালো জিনিস যে পেটে একটু খাবার আছে, নালে আমি সকাল দিয়ে কিছু খাইনি যেমনটা বললাম। তো অবশেষে মানে বিরিয়ানির দোকানটা খুঁজে পেয়ে গেছি, উল্টো দিয়ে হয়তো তোমরা দেখতে পাচ্ছ এই সেই বিরিয়ানির দোকান, নাম হচ্ছে বিরিয়ানি হাউস, অ্যাড্রেসটা তোমরা দেখে না, 17 নম্বর ফেয়ারলি প্লেস কলকাতা। মানে যদি ইজি ভাবে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে? মিলিনিয়াম পার্কের পার্ক আছে, আচ্ছা ঠিক আছে, বিবিধি বাগ স্টেশন আছে, আচ্ছা বিবিধি বাগ স্টেশন মিলিনিয়াম পার্কের একদম সিধা স্ট্রেট রাস্তাই হচ্ছে একদম বিরিয়ানি হাউস, তোমরা লোকেট করতে পারবে। এখানকার মেনু কার্ডটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে এখানে মাটন বিরিয়ানি ফুল প্লেট হচ্ছে 160 টাকা, হাফ প্লেট 150 টাকা, চিকেন বিরিয়ানি 130 120, স্পেশাল বিরিয়ানি আছে সেটা হচ্ছে 250 টাকা দাম, দেখে নাও মেনু কার্ডটা। তোমার দোকান মানে মোটামুটি কবে থেকে স্টার্ট হয়েছে, মানে কত বছর বয়স দোকানটার বলো? 6 বছর হয়েছে তাই তো, আর ওপেনিং টাইমটা বলো কটা থেকে কটা পর্যন্ত খোলা আছে? সকাল 12টা থেকে রাত 7টা সময়, রাত 7টাই তো। আর বিরিয়ানি এই যে স্পেশাল যে বিরিয়ানি যেটা বলছো যেটা 250 টাকা দাম, সেটার মধ্যে কি আছে স্পেশালটা? এইটাতে একটা চিকেন আছে, একটা মাটন, একটা ডিম। তোমাদের চিকেনের সাইজ বা মাটনের সাইজ কিরকম থাকে? চিকেনের সাইজ আমার 300 গ্রাম চিকেনের সাইজ হয়, আচ্ছা 300 গ্রামের চিকেনের সাইজ তাই তো, আচ্ছা, আর মাটনে 125 গ্রাম। Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. দেখতে পাচ্ছ আমার অল টাইম ফেভারিট, মানে আমার ভয়েসটা একটু বেড়ে গেল আগের ভিডিওটার থেকে, অল টাইম ফেভারিট হচ্ছে বিরিয়ানি। তো নিয়ে নিচ্ছি, যেখানে আসার কথা সেখানেই এসেছি। এখানে একটা বিশেষত্ব আছে কি, এখানে তোমাকে এরকম গাবদা সাইজের দেখা একটা চিকেন দেবে, মানে এখন সব জায়গায় চিকেন নিয়ে কম্পিটিশন হচ্ছে যে কে কত বড় সাইজের চিকেন দিতে পারে। এখানে প্রায় 300 গ্রামের একটা চিকেন আছে, আর এই বিরিয়ানিটার প্রাইস হচ্ছে মাত্র 130 টাকা। এরকম গোটা একটা আলু দেবে দেখো তোমাকে, তো মেন ব্যাপার হচ্ছে বিরিয়ানিটার টেস্ট। তো দেখো এখানে এরকম লং গ্রেনের দেখো একদম দানা দানা একটা রাইস আছে ঝুরঝুরে। তো এবার আলুটা দিয়ে বিরিয়ানিটা, শুধু বিরিয়ানিটা একটু খেয়ে দেখি, এখানে লেবু দিয়ে দিয়েছে, শসা দিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়েছে, যেটা আমার একদমই ভালো লাগে না, শুধু বিরিয়ানিটা খাই একটু, বিরিয়ানিটা এরকম নিই খাওয়া যাক। জানি লোভ লাগছে, বিরিয়ানি দেখে সবার লোভ লাগে, আমিও যখন অন্য কারো ভিডিও দেখি বিরিয়ানিতে বিরিয়ানি হচ্ছে আমারও লোভ লাগে খাওয়া যাক। মেন ব্যাপার হচ্ছে বিরিয়ানিটা একটু ঠান্ডা হয়ে গেছে, ওটা ঠান্ডা হয়ে যায় বিরিয়ানি দিতে দিতে, চিকেনের ফটো তুলতে তুলতে, আমাদের ফটো তুলতে তুলতে বিরিয়ানিটা অলরেডি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর হচ্ছে আতর আর কেওড়া জলে না একটু বেশি একটু স্মেল আছে, মানে একটুখানি উগ্র গন্ধ বলতে পারো তোমরা। আলুটা দেখে একটুখানি টেস্ট করে দেখো, আলুটা একটু নরম আছে, ভালোই নরম আছে আলুটা, কলকাতা স্ট্রেট কলকাতা সাইডের বিরিয়ানি তো আলুর ভেতরে মশলাটা ওরমভাবে ঢুকবে না। তাও একটু খেয়ে দেখি, এরকম মাখিয়ে একটুখানি গ্রেভি রাইস নিয়ে একটু মাখিয়ে এরমভাবে শশা দিয়ে, আর চিকেনটা একটু একবারই খাই, একটু লেট হয়ে যাচ্ছে জিনিসটা, দেখো চিকেনটা দেখো, এ দেখো একদম জুসি চিকেন আছে, একটু রেডি রেডি ব্যাপার আছে। আর একটা ব্যাপার, এত বড়ো চিকেনটা তো একটুখানি বয়েল হতে মনে হচ্ছে যা সমস্যা হতে পারে, তার একটু খেয়ে দেখি ব্যাপারটা। চিকেনটা নিয়েছি, রাইস শশা সব নিয়ে মুখে চালান করা যাক।
চিকেনটা কিন্তু ভালো সফট আছে, আমি যেটা বলছিলাম যে একটু বয়েল হতে সমস্যা হতে পারে, একদমই না, চিকেনটা ভালো সফট আছে। বিরিয়ানিটা ঠান্ডা না হলে না বিরিয়ানিটা পুরো জমে যেতে পারে। ভালো খেতে 130 টাকা, যদি বড় সাইজের চিকেন দিয়ে বিরিয়ানি খেতে হয় তো অবশ্যই এখানে চলে আসবে। দেখো আজকে অনেক কিছু খেয়েছি একদম, আজকে ব্যাপারটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে আমরা একটু আজকে সব কিছু ঠান্ডা ঠান্ডা খাবারগুলো খেয়েছি, মানে হালকা ঠান্ডা হয়েছে খাবারগুলো, এরকম একটা মানে পুরোটাই এরকম ছিল, তার কারণ আজকে প্রচুর ঠান্ডা, তার কারণে আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন লাগছে, আর আমাদের ফেসবুক পেজ পেটুকলটাকে ফলো করতে একদম ভুলো না। তো বেশি কথা বাড়ছি না, চলো টাটা।